সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের রাজা। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার। অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়ি মেলা ভার। তার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু। তার লেখা বিখ্যাত বই বলতে যখের ধন, জয়ন্তের কীর্তি, আবার যখের ধন ইত্যাদি। শুধু লেখক নন, তিনি ছিলেন একজন সফল গীতিকার। তার মৃত্যু হয় 1963 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায় রচনাবলী তৃতীয় খণ্ড এই বইটি থেকে। প্রধান চরিত্রে গুপ্ত এবং টেলার সাহেব। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার সোমক। শুরু হচ্ছে ভূতের রাজা। Downloaded from bengali-mp3.com. Keep visit to us for various Bengali audio stories. Thank you. সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় 30 মাইলের ওপর পথ পার হতে হয়, পাহাড়ি পথ। এক এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপর রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনাও কম নয়। সকালবেলায় বেরোলেও মাঝপথে সন্ধে হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা বা তাঁর বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাঁদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাঁকে গিয়ে অনুরোধ জানালাম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমায় মাথা গোঁজার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে, আপনি এক রাত কেন, এক মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানেই বিশ্রাম করবেন। কুঠিতে আরো ঘর আছে, আপনার থাকার অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো বলুন। কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুরে দেবতা আছে, সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ও পাড়া মাড়ায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতর ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে উঠলাম, বললাম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা, আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য সব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছলাম। ডুলি বেয়ারা বলে গেল মাইল তিনেক তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেইলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি, তুমি? আমি হোম যাচ্ছি। তুমি কি আজ রাতে এখানে থাকবে? হ্যাঁ সাহেব। ফাইন ফাইন, দুজন একসঙ্গে রাত কাটানো যাবে, ভালোই হলো। দুজন কেন সাহেব, তিনজন। তিনজন আবার খেয়ে? তুমি কি আমার অডেলে কথা বলছো নাকি? ওকে আমি মানুষের মধ্যে গণ্য করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি কুঠির দারোয়ানের কথা ভাবছো? সে তো রাত্রে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? আহা, হ্যাঁ,
শুনেছি বটে, তবে সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে এখানে রাত কাটাতে আসি। টেলার পাইপে তিন চারটে টান মেরে বলল, দেখো গুপ্ত, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হুম, তাই ঠিক করেছি। কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। আমি এসে বললাম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? হ্যাঁ, ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেল। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথরের ঢিপির ওপর মানুষের মতো উঁচু একটা মূর্তি দেখতে পেলাম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের কাছটা ছ্যাত করে ওঠে। মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতন, দু দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে, হাঁ করা বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বেরিয়ে, কাঁধ ও মুন্ডুর মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাঁখারির ওপর মুখখানা বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলুম, এই মূর্তি যদি সত্যি সত্যি রাতে কুটির ভেতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এই জীবনে আর ভাঙবে কি? Downloaded from bengali-mp3.com. Keep visit to us for various Bengali audio stories. Thank you. ধীরে ধীরে কুঠির ভেতর ফিরে এলাম। টেইলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। আমাকে দেখে বলল, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, লোকও দা। সত্যি কথা, পশ্চিমের আকাশখানা অচম্বিতে ঠিক যেন কালো কষ্টি পাথরের মতো হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলারের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগেই ডিনার খেয়েছি। এখন টেলার তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুঁত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি, আজেবাজে নানান কথা ভেবে, তত তারা মনের ওপর চেপে বসে, নরম মাটির ওপর ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরে চলেছে। মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা হা করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালা মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভেতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শেয়ালের দলের মরা কান্না,
একবার বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত হল। ধড়মড় করে আমি বিছানার উপর উঠে বসলুম। সে কি আসছে? দরজার উপর আর কোনো আঘাত হল না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজার কড়া নড়ে উঠেছে নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি, এমন সময় বাইরে থেকে খনখনে ঝাঁঝালো গলায় গান শুনলাম। এত সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপর ঘন ঘন আঘাত হল, এবারে আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এই যে সত্যি সত্যি কে দরজা ঠেলে চলেছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখন ঘুমোতে এসেছে? আবার গান শুন, এবার আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপর। সেই তীব্র খনখনে গলার আওয়াজ, হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভেতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভেতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমন সময় শুনলাম, গুপ্তাও গুপ্তাও, ফর গডস সেক দরজা খোলো শিগগিরই। টিলারের গলা। বাঁচলুম, তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। টেলার হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলার, কি হয়েছে? এত রাত্রে কি দরকার তোমার? টেলার দেওয়ালে ঠ্যাসান দিয়ে দাঁড়িয়ে বলল, খুব তো আমার ঘরে দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের কাছে গিয়ে আমায় ডাকছিলে? না না, আমি তো বিছানা ছেড়ে এক পাও নড়িনি। কিন্তু আমারও ঘরের দরজা কে যেন নাড়ছে আর গান গাইছে। ওই ওই শোনো, লোকগুলো ধীরে কসিরিন গানটা বাড়ি মাকাবার, লোকগুলো ধীরে কসিরিন গানটা বাড়ি মাকাবার। দুম দুম করে আমার ঘরের দরজার উপর আবার দুবার প্রচন্ড আঘাত হল। সঙ্গে সঙ্গে সেই গান, আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপর আছড়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোয় স্পষ্ট বুঝলাম বারান্দার উপর কার একটা জীবন্ত ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলারের বন্দুক দুম করে গর্জে উঠল, এবং সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিটা সাত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলার চেঁচিয়ে উঠল, গুপ্ত গুপ্ত, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলার মনে করে বাঙালি কাপুরুষ, সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম। টেলার টলতে টলতে আমার বিছানার উপর গিয়ে বসে পড়ল। গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতে তোমার সঙ্গেই রাত কাটাবো।
বাইরে আবার কে যেন গাইল। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ানো, সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোন অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যত দূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বন্নত শিখর, এবং তারই ভেতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পাখি কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের ওপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোন অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল, কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই কে তুই? এই এই কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোল। হ্যাঁ বলেন কর্তা। কে কে তুই? আমি ঠাকুরের পূজারী গো। ঠাকুর? কে ঠাকুর? যিনি এই শালবনে থাকেন। তো এখানে কি করছিস? ঠাকুর রোজ রাতে এখানে ঘুমোতে আসেন গো, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাত্রে তুই তাহলে দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলাম, ঠাকুরও ঠেলছিলেন গো। গান গাইছিল কে? আমি। এমন সময় টেলরও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বলল। টেলর তো শুনেই মহাকাপ্পা। Why you little piece of singing in the night, eh? I'm going to show you. ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাবে মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টোপকে বাইরে পড়ে বনের ভেতর অদৃশ্য হয়ে গেল। টেইলর বলল, রাস্কাল তাকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতুম। সারা রাত কি অশান্তিতে কেটেছে। আমি বললুম, আরে যাকে, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন আমাদের কি হবে? কুটির দরোয়ানও এলো না, ডুলি বেয়ারাও এই দুর্যোগে বোধ হয় আসবে না, আমরা যাব কেমন করে? আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে, বম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কেটে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত নিয়ে যেতুম, কিন্তু আমার টু সিটার গাড়ি, আমি আর আমার অর্ডারলি, তুমি তোমার চাকর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না, কাজেই তোমাকে এখানে ফেলে রেখে আমাকে যেতে হবে। অডলে, টেলরের আর্দালি এসে সালাম করল। টেলর বলল, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললুম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও নাকি? অফকোর্স, আমার যে কথা সেই কাজ। আবার রাত এলো, বৃষ্টি এখনো থামেনি, আমি এখনো উঠিতে বন্দী হয়ে আছি। টেইলর চলে গেছে এবং যাওয়ার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে, সে আর এই কুঠির ভেতর ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না, এখানে ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম। ঘন্টা দেড়েক পর তন্দ্রার আবেশ এলো, আলোটা কমিয়ে দিয়ে শোয়ার উপক্রম করছি এমন সময় শুনলুম বাইরে সিঁড়ির ওপর আওয়াজ হলো। ঠিক
ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো। তারপর দরজার উপর শুনলাম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেইলর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে, এ আবার কে জ্বালাতে? নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত ব্যাটা। সে হতভাগা রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় যে কুঠির ভেতর ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর ক্রমে বেড়েই চল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই, তারপর মনে হল সেটা ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভেতরে রাত্রে একলা আমি এখানে আছি, যদি কোনো দুষ্টু লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম। দরজার এক জায়গায় একটা ফুটো ছিল, বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো চলে যাও, নইলে আমি এক্ষুনি বন্দুক ছুড়ব। কোনো জবাব নেই, দরজার উপর ধাক্কাও থামল। এখনো আমার কথা শোনো, নইলে কিন্তু বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগে। আমি বন্দুকের ঘোড়া টিপে দিলাম, সঙ্গে সঙ্গে দরজার উপর ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগে। তারপর কুঠির সিঁড়ির উপর শব্দ শুনলাম। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানসিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুলল। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ে দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধড়মড় করে সে উঠে বসল। সেই সাঁওতাল পুরুতটা বলেন কর্তা, কাল আবার কি করতে এসেছিলি এখানে? বাড়ি চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না, শান্ত গলায় বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলাম গো। আমার ঠাকুর এখানে ঘুমোতে এসেছিল? কোথায় তোর ঠাকুর? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আসেন। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি টেইলর তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আসেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশে শালবনে গিয়ে হাজির হলুম। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আর আর ও কি, মূর্তির পেটের উপর একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে, মূর্তির আরো নানান জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না, মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না।
কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলো। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণটি পড়ল। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেইলর কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভেতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়েছে। মোটরের ওপর, ভিতর ও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেইলর ও তাহার আর্দালির কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেইলর ও তাহার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রের খোঁজ পাওয়া গিয়াছে। সেই ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেইলর আর তার আর্দালির গায়ের রক্ত, এবং সেই সাঁওতাল পুরুতটাই নিশ্চয়ই কোনোভাবে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুঠিতে আর কখনো রাত্রি বাস করব না। কিসে কি হয় কে জানে। শুনছিলেন ভূতের রাজা, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে টেইলর সাহেব এবং ম্যানেজারের ভূমিকায় দীপ, গল্পের সূত্রধার এবং সাঁওতাল পুরোহিতের চরিত্রে সোমক, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় বিশেষ সহযোগিতায় বিশেষ সহযোগিতায় বিশেষ